মহারাজ প্রশ্ন করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আশিস দাস, ওনার বয়স 52 বছর। উনি তিনটি প্রশ্ন করেছেন। অম্বুবাচীর সময়ে বৃক্ষরোপণ কৃষিকাজ করা বর্জিত কিনা, কোনো শুভ কাজ করা যায় কিনা, অম্বুবাচী চলাকালীন নিত্য পূজা ও ভোগ নিবেদন করা যায় কিনা, উপরোক্ত প্রশ্ন যদি দয়া করিয়া পরিষ্কার করেন তাহলে উপকৃত হইব। এই এটা বহু প্রশ্ন বারবার আসে অম্বুবাচী নিয়ে। প্রথমে এই প্রশ্নের মধ্যে একটা গোলমালে জিনিস বসে থাকে। এরকম ধরনের প্রশ্নের মধ্যে আমরা ধরে নিই যে ভগবান বলে কিছুটা আলাদা এন্টিটি বসে আছে, তিনি কিছু রুলস আর রেগুলেশনস বানিয়েছেন, সেগুলি মানুষের পক্ষে করলে ভালো। তিনি মেয়েদেরকে একরকম বানিয়েছেন, ছেলেদেরকে একরকম বানিয়েছেন, তো প্রকৃতিকে একরকম বানিয়েছেন, একটা সময়কে আলাদা রকম বানিয়েছেন, আরেকটা সময়কে অন্যরকম বানিয়েছেন, এবং তিনি উপরে বসে রুল করছেন। প্রথমে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে এরকম কিছু অবধারণা নেই। তিনি যাকে আমরা ঈশ্বর বলি, তিনি স্বয়ং এই ব্যবস্থাপনা তো আছেই, এই ব্যবস্থাপনার মধ্যে একটা রেগুলারিটি আছে, একটা খুব গভীর অর্ডারলিনেস আছে, সব কিছু আছে, কিন্তু এর থেকে আলাদা কোনো কন্ট্রোলার বসে নেই। এটা একটি, যেমন সেলার বাবু সুন্দর একটি শব্দ বলতেন, ইন্টেলিজেন্স এনার্জি, এনার্জি মানে সক্রিয়তা, কাজ হচ্ছে, কর্ম আছে, এবং এটা নিজের ইন্টেলিজেন্স নিজেই হোল্ড করে বসে আছে। এর জন্য কোনো মানে আমার নর্মালি কি যে আমি কাজ করবো, এটা এখানে দেব, তো আমার এখানে বুদ্ধি আছে আর এখানে হাত আছে, এরকম না। এখন তো বিজ্ঞানও বলছে হাতের সেলুলার মেমোরি আছে, এবং হাত জানে কোনটাকে এরমভাবে ধরতে হয়, কোনটাকে এরমভাবে ধরতে হয়। হাতকে শেখাতে হবে না। আমরা কি ভাবি যে এই রিমোটটাকে কীভাবে ধরবো আর পেনটাকে কীভাবে ধরবো? হাত নিজেই জানে, একটা পেন তুলতে যাই আমরা সেইভাবেই হাত নিয়ে যাব। তো এই যে অম্বুবাচী কথাটিকে ভেবে দেখতে হবে, বিষয়টি কি? প্রথম বিষয়, সারা পৃথিবীতে অম্বুবাচী ঘটছে না, এটা একটা ঋতুর পরিবর্তন, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঋতু, এবং ভারতবর্ষে এই রকম নির্দিষ্ট সময়। আগেকার সময়তে বিজ্ঞানের অত প্রসার যখন এরকমভাবে ভিভিডলি সাধারণ মানুষের মধ্যে হয়নি, তো মানুষ চেষ্টা করেছে তিথি নক্ষত্র দেখে একটা কনসেপ্ট নিয়ে গণনা করার। এখনও কনসেপ্ট, টাইমও একটা কনসেপ্ট, ডেটও একটা কনসেপ্ট, কে বলছে আজকে 22 তারিখ বা 23 তারিখ, এমন তো কোনো ব্যাপার নেই। তো আমরা একটা অ্যাজাম্পশন নিয়ে চলছি, তখন অ্যাজাম্পশন নেওয়া হয়েছিল অমুক তিথি অমুক নক্ষত্র দিয়ে কী দেখা গিয়েছে, অম্বুবাচী বা এই ধরিত্রী রজস্বলা হয়। এই একটা খুব সুন্দর বোঝার, ভারতের যে মানে এত গূঢ় একটি জীবন দর্শন আছে, সে এই প্রকৃতিকে মা হিসাবে দেখেছে। কারণ কেন? প্রকৃতির মধ্যে দুটি তিনটি শক্তি সমাহিত, সৃষ্টি স্থিতি সংহার, এবং দেখা যায় মেয়েদের ক্ষেত্রেও এটা করেছে। আমাদের আদিতম যে যত পিছন দিকে যাওয়া যায় তত দেখা যাবে যে স্ত্রী দেবতার পূজা, দেব মানে পুরুষ দেবতার পূজা বড় কম, যত পিছনে পিছনে যাওয়া যাবে ততই স্ত্রীদের পূজা দেখা গেছে। তার থেকেও খুব কারেজিয়াস ভারত, ভারত সব থেকে আদিতম সিম্বল হিসাবে শিবলিঙ্গকে দাঁড় করে দিয়েছে, একদম ডিরেক্টলি। এই যে পুরুষ এবং স্ত্রীর এই যে সৃজনের প্রক্রিয়া, একে সামনে নিয়ে চলে এসছে। তো অম্বুবাচী, অম্বু মানে জল, ঠিক আছে, যখন প্রকৃতি রজস্বলা হচ্ছে, অর্থাৎ প্রকৃতি থেকে জীবন ঊর্জার বিকাশ হচ্ছে। রজ মানে আমরা জানি, যারা জানি তিনটে গুণের কথা, সত্ত্ব রজতম, রজ মানে ক্রিয়া, তো রজ আউটবার্স্ট হচ্ছে, বেরিয়ে আসছে। তো জল যেহেতু এই সময় বৃষ্টি জায়গা আসে, এবং প্রকৃতি পুরো তৈরি হয়েছে প্রসব করার জন্য, এই জন্য গ্রাম বাংলায় বলা হোক, পুরো ভারতবর্ষের যে সিজনাল ব্যাপার, এখন তো ব্যাপারটা সম্পূর্ণ এদিক ওদিক হয়ে গিয়েছে, ফলে আমার মনে হয় না যে সেই অম্বুবাচীর ওই দিনটিকে তিথিটিকে ধরিয়ে রাখার এখন আর বিশেষ দরকার আছে। এখন আমাদেরকে আবার গহন অবজারভেশন করতে হবে যে কোন সময় হচ্ছে। এখন তো মানে ক্লাইমেট যে সুপারভিশন, তার মধ্যে তো দেখাই যাচ্ছে না যে ঠিক সময় কখন বৃষ্টি আসছে কখন হচ্ছে না,
এই তো আমরা দেখছি এখন 7 দিন ধরে বলা হচ্ছে যে বৃষ্টি সম্ভাবনা, কিন্তু আমরা পুরোপুরি কিছুটা জায়গায় পৌঁছাতে পারছি না, কারণ একটা দীর্ঘ সময়ে প্রকৃতি তার রূপ রং বদলেছে। তো প্রকৃতিতে যে বলে গাছ পোতা হবে না, তাতে ধানই পোতা উচিত না, এই 3 দিন পোতা হবে না, এটা একটা সিম্বলিক ব্যবস্থা। যে কি ঠিক যেমন আমরা মানুষ মানুষের মতো করে ভাবি, মেয়েদের শরীরেতেও এই 3 দিনের কল্পনা করে নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে এই যে 3-4 দিন, এতে কি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এই যে ম্যাস্ট্রুয়েশন পিরিয়ড, এতে স্ত্রী শরীর রজস্বলা হচ্ছে, পুরো প্রকৃতিকে স্ত্রী দেখা হয়েছে। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমি আগেও বলেছি, স্ত্রীদের এই সময়কে খুব ধুমধাম করে পালন করা হতো। ইভেন এখনও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে যখন কোনো স্ত্রী প্রথম রজস্বলা হয়, তখন তাকে বিভিন্ন স্নানের মাধ্যমে দেবী জ্ঞানে পূজা করা হয়। কিন্তু কি করা হয়েছে, এই সময় কি হয়, তার প্রসবের যে সম্ভাবনা, স্ত্রীর মধ্যে একটা ট্রান্সফরমেশন ঘটছে সম্পূর্ণ, তার এক ম্যাচুরিটি পিরিয়ড আসছে, স্ত্রীকে বিভিন্নভাবে প্রকৃতি নির্মাণই করেছে এক গর্ভধারণের জন্য, যেটা খুব ডেলিকেট এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। স্ত্রী শুধু বাইরেই কোমল কিন্তু, কিন্তু তার ভিতরে তার সাইকোলজিক্যাল পাওয়ার, তার ইন্টারনাল যাবতীয় যে ক্ষমতা, তার নিউরোলজিক্যাল পাওয়ার পুরুষের থেকে বেশি। আমরা এইভাবে ধরবো না যে পুরুষ কম আর স্ত্রী বেশি, তার নির্দিষ্ট একটি ভূমিকা আছে। প্রকৃতিও এবং প্রকৃতির সন্তান হিসাবে আমরাও প্রত্যেকেই হিসাব মতো তেমন একদিক থেকে। তো এই সময়তে গাছপালা যে পুঁততে নিষেধ করা, এর পিছনে কিছু কারণ থাকে। এবং স্ত্রীকে বলে দেওয়া হয়েছিল যে এই সময়তে তুমি পূজা করবে না বা স্নান করবে না, ইত্যাদি ভিন্ন নিয়ম। তুমি আমরা যদি সুশ্রুত সংহিতায় যাই আয়ুর্বেদের, ওখানে এর উপরে খুব ডিটেল বলা আছে, আমার তো সব মনে নেই, কিছু কিছু মনে আছে। তো তাতে স্ত্রীদের জন্য কিছু কিছু কারণ বলে দেওয়া হয়েছিল কেন করা হবে না, কারণ আমরা জানবো, ও জানবে খুব ভালো, বাত, পিত্ত আর কফ, এই 3টে জিনিসের একটা শারীরিক ব্যালেন্স আছে স্ত্রীর। ঠিক তেমন এই প্রকৃতির মধ্যেও একটা ব্যালেন্স আছে, একটা পুরো বাত মানে কি, বাত আমাদের কোনটা ধরে রাখে, সন্তুলনটাকে ধরে রাখে, পুরো আমাদের যে শারীরিক ব্লাড সার্কুলেশন এবং প্রকৃতির মধ্যে পুরো যে ওয়েদার, যে ক্লাইমেট, ঠিক আছে। কফ পিত্ত গরম গুণ ঠান্ডা গুণ, সেই জন্য আমাদের অনেক সময় বলা হয় কি খাবার পরে স্নান করবে না। তো এটা কি তাহলে আমাদের যে শারীরিকভাবে ডাইজেশন পাওয়া তার উপর এফেক্ট করবে। প্রকৃতির ক্ষেত্রেও এই জিনিসটি দেখা হয়েছে, কোথাও এমন বলা হয়নি যে এই সময় পূজা অর্চনা করবে না। বিশেষ করে দেখা হয়েছে কি, স্ত্রীদেরকেই আমরা কিছু রিচুয়ালের মধ্যে আটকে দিয়েছি, স্ত্রীদেরকে আমরা কখনো, আমরা কল্পনাই করতে পারি না যে এখনো পর্যন্ত যে আমাদের বাড়িতে যারা মায়েরা আছে, বোনেরা আছে, তারা বসে কি করবে, তারা নকুলদানা দেবে, বাতাসা দেবে, পুজো করবে, ফুল দেবে, কিন্তু তারা গহনভাবে উপনিষদ অধ্যয়ন করবে, তারা ঘন্টার পর ঘন্টা ধ্যানে যাবে, তারা বেদান্ত চর্চা করবে, এটা আমাদের কল্পনায় আসে না। কিন্তু ঘন্টা নেড়ে পুজো করাটা আমাদের আছে। তো কি করা হয়েছে, মেয়েদেরও এই পিরিয়ডগুলোতে এগুলোকে বন্ধ করে দেওয়া, করতে বলে দেওয়া হয়েছে, কারণ যখন এই ট্রান্সফরমেশন, এই ট্রানজিশন পিরিয়ডগুলো স্থূলভাবে থাকবে, তখন কি হবে, স্ত্রী সন্তান প্রসব করবে আর প্রকৃতির এটা এগিয়ে যাবে, এবং পুরুষতান্ত্রিক সমাজ তার এটাই চেয়েছে। ঠিক তেমনই এই অম্বুবাচী চলাকালীন একটা বিধি খুবই কুসংস্কারাচ্ছন্নভাবে সামনে এনে দেওয়া হয়েছে যে পূজা অর্চনা করা যাবে না, কিন্তু কোথাও এমন কথা বলা নেই, কোথাও নেই, আমাদের কোনো শাস্ত্রের কোনো অংশে, তন্ত্র হোক, পুরাণ হোক, কোথাও এই নির্দেশ নেই। ইভেন উদাহরণ দেওয়া হয় কোথাকার, কামাক্ষার, আমরা বলে দিচ্ছি সতীপীঠের যে যোনি ভাগ কল্পনা করা হয়েছে, আমাদের কাছে এরকম কাহিনী আছে যে মাইথোলজিতে যে শিব যখন 51 পীঠ করেন তখন যোনি অংশ পড়ে, মানে কি এই সময়তে এই জায়গাতে আমরা এই অংশকে এত ডিভাইন দেখেছি বরাবরই, যে বরাবর পূজা করা হয়েছে, তন্ত্রে ত্রিকোণ, তার ত্রিকোণ আর ষটকোণ এক জীবনের ঊর্জার থেকে সৃজনের প্রতীক করে দেওয়া হয়েছে। তো ওইখানে যে পূজা হয় না তা না, ওখানে বরং মহাপূজা হয় খুব সুন্দরভাবে, যেটাকে আমাকে একটু বাড়িয়ে বলতে হচ্ছে, কারণ আমি স্ত্রীকে এবং এই অম্বুবাচী যদি কানেক্ট না করি ধরা যাবে না।
স্ত্রীদেরকে কি বলা হয়েছে? যে তুমি পূজা করবে না, কারণ এই সময় স্নান করা নিষেধ ছিল। কারণ এই সময় স্ত্রীর মধ্যে যে ঊর্জা, পুরুষের যে বীর্য, স্ত্রীর মধ্যে সেরকম ঊর্জা উঠছে, তার মধ্যে থেকে সেই জায়গাটা আসছে। ফলে সে যদি অতিরিক্ত স্নান করে এবং তাকে যদি কি করতে হয়, তার শরীর যদি একদিক থেকে ঠিক রাখতে হয়, অনেক সময় তার চুল আঁচড়াতে নিষেধ করে দেওয়া হয়েছে, তাকে বিভিন্ন গ্যাদারিংয়ের মধ্যে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ কি, এই সময় তার শান্তি চাই, এই সময় তার মৌনতা চাই। সব থেকে বেস্ট নাই এই সময় সে সন্তান প্রসব করবে, যেটা জীবনের স্থূল দিক, আর না হলে সে ধ্যানস্থ হবে। কারণ রজ শরীর থেকে বেরিয়ে গেছে, ঊর্জা শরীর থেকে বেরিয়েছে, সে ক্লান্ত অনুভব করবে। এই সময় থাকলো কি তম আর সত্ত্ব, তমতে গিয়ে শরীর শরীর উৎপাদন হবে, রজ নির্গত হবে, তম হয়ে না রজ চলে যাবে সত্ত্বের দিকে। সত্ত্বের দিকে গেলে কি হবে, তার মৌনতা, তার ধ্যান। তো বিভিন্ন রকম যে রিচুয়ালিস্টিক দিক, এই সব জায়গা থেকে বা কার্মিক দিক থেকে স্ত্রীকে সরে থাকতে বলা হয়েছে। সেটাকেই আসলে আমাদের কাছে যখন পর্তুগিজ আছে, ডাচ আছে, ব্রিটিশরা আছে, এদের কাছে কিন্তু এই মাস্টুরেশন পিরিয়ডটাকে পাপ হিসাবে ধরা হয়েছে। এরা এটাকে নিয়ে কথা বলা পছন্দ করে না, সিন তাদের কাছে এটা। তো যখন এখানে কিরকম মতো ভারতবর্ষে এটাকে খুব ধুমধাম করে পালন করা হতো, এবং যেহেতু আক্রান্ত হতো তাহলে কেউই স্ত্রীদেরকে প্রোটেক্ট করতে পারতো না সকলে, তো তখন এই যে অনুষ্ঠান, ইভেন আমাদের যে কুমারী পূজা, এটা নয় নয় করে মোটামুটি সেই অনুষ্ঠান একরকমভাবে। স্ত্রী তার সেই সৃজনের প্রক্রিয়ায় পৌঁছাচ্ছে। তো অম্বুবাচিতে যেমন ওখানে পূজা করা হয়, স্ত্রীদেরকে আক্রান্ত থেকে বাঁচানোর জন্য কি করা হলো, এই যে অনুষ্ঠান এটাকে কিছুটা বন্ধ করে দেওয়া হলো। কারণ তুমি যদি প্রকাশ করো যে তোমার বাড়ির যে মেয়ে বা যে স্ত্রী সে ম্যাচিওর হচ্ছে, তার রিস্ক বেড়ে যায়। আর এই সময় তো শাসকেরই আইন চলেছে বরাবরই, সেই জন্য এই জিনিসগুলো চেপে গিয়েছিল, কিন্তু ভারত কখনো এইভাবে দেখেনি। ঠিক তেমনি এই অম্বুবাচিতে কামাখ্যাতে খুব গভীর ধ্যান জপের অনুষ্ঠান হয়, ইভেন মহাপূজা বলা হয়, মহাসমারোহ বলা হয়। দরজাতে শুধু বন্ধ থাকে, কারণ ঠিক যেমন আমি মেয়েদের ক্ষেত্রে বললাম, এই সময় মেয়েদের ক্ষেত্রেও রজস্বলা হওয়ার সময়তে তার গভীর ধ্যানে যাওয়ার সময়, এই গভীর ধ্যানে যাওয়ার সময় মানে তাকে জাগতিক যাবতীয় কিছু বন্ধ করতে হবে, তার অতি আলাপ অতি প্রলাপ। এই সময়তে যদি কেউ ধ্যানস্থ হয়, এই সময়তে কেউ যদি মৌনতায় যায়, স্ত্রী যদি তার যাবতীয় যে মেন্টাল প্রস্তুতি তা নিয়ে বসে থাকে, তার কিন্তু অনেক বেশি পুরুষের থেকেও, আমি তৈরি তুলনা করবো না তবুও বলো, পুরুষের থেকেও গ্রোথ হয়ে যেতে পারে। কিন্তু এটা একটা কনস্পিরেসি যে এই সময় তাদেরকে সব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে তারা এর মধ্যে না যায়। ঠিক তেমনি অম্বুবাচিতে এই যে বিভিন্ন রকম রীতিবিধি করে বিভিন্ন মন্দিরে কাপড় টাঙিয়ে দেওয়া হচ্ছে, এরকম কোথাও বলা নেই। কাপড়টি একটি গোপন গূঢ় রহস্যের প্রতীক শুধুমাত্র। আর যেই সব মন্দিরে কাপড় দেওয়াও হয়, বিশেষ বিশেষ মন্দিরগুলোতে তো দেওয়া হয় না, তুমি একান্ন সতীপীঠে কোথাও দেখবে না যে এইরকম প্রক্রিয়া আছে, কিন্তু সব বাড়িতে দেখবে এরকম আছে। কারণ আমরা না, এই সময়তে বেসিক্যালি পূজা কারা করে, মেয়েরা করে। তো মেয়েদের যে যদি ধরা হয় যে রজস্বলা পিরিয়ডে যেমন মেয়েদেরকে ধ্যান নিষেধ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি এই সময়তে আমাদের প্রত্যেকের প্রকৃতির সন্তান হিসাবে, আমরা তো প্রত্যেকের প্রকৃতি হিসাবে স্ত্রী, এই সময় যদি আমরা সাধনার গভীর গহনে যেতাম তাহলে প্রত্যেকের কী স্ত্রী কী পুরুষ এই অম্বুবাচী পিরিয়ডে অনেক বেশি আমরা আন্তরিক যে সৌন্দর্য তাতে প্রবেশ করতে পারতাম। কিন্তু এটা একটা কনস্পিরেসি সামাজিকভাবে, আমাদের অজ্ঞতা, আমাদের কুসংস্কার যে আমাদেরকে বিভিন্ন জিনিসকে নিষেধ করে দেওয়া হয়েছে। গাছপালা পোতারও যে বিধি, একজন আমাকে এক সময় ফোন করেছিল, বলছে যে এখন নাকি রাস্তা খোঁড়া যাবে না, যে রাস্তা তৈরি করতে গেলে খুঁড়তে হবে, তো প্রকৃতিকে এই সময় ডিস্টার্ব করা যাবে না। ভাবটা ছিল কি, প্রকৃতি এই সময় গরম গ্রীষ্ম থেকে আমরা সব বীজ জমিয়ে রাখি, দেখবে এখনো পর্যন্ত সেই আম বলা হয় না, আম কাঁঠাল লিচু এইসব বীজগুলো জমিয়ে রাখো, বর্ষা আসলে এ করবে। তো প্রকৃতি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময় একটু ওয়েট করো, বর্ষা আসছে, আমরা তখন গাছপালা পুঁতেছি। তো এই হিসাবে বলে দেওয়া হয়েছে, এবং কিছু বৈজ্ঞানিক কারণ আছে, সেই নিয়ে ভাবনা চিন্তা করবো না।
দ্বিতীয়, পূজা অর্চনা তো কখনোই বন্ধ করা উচিত নয়, না শাস্ত্রীয় কোনো প্রমাণ আছে যে পূজা অর্চনা বন্ধ করতে হবে, না বৈজ্ঞানিক কোনো কারণ আছে। বরং এই ক্ষেত্রে আমি বলবো, পূজা অর্চনার থেকে বেশি মনন এবং ধ্যানে প্রবেশ করা উচিত, অনেক বেশি সহায়ক হয়ে যাবে। কারণ যে কোনো ট্রানজিশন পিরিয়ডে আমাদের ঊর্জা নির্গত হয়, আমাদের শারীরিক যে শক্তি তা সামনে আসে। তুমি ক্লাস 5 থেকে 6 উঠছ, তুমি কখনো কি মন থাকো প্রচণ্ড? যখন তোমার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, তুমি কিশোর থেকে যৌবনে পদার্পণ করছো, তোমার ওই সময় কি হচ্ছে, একটা জায়গা পুরো বদলাচ্ছে। এই জন্য বলা হয় আমাদের, যেমন 7 বছরের কথা বলে, 7, 14, 21, এই যে একটা স্টেপ, এগুলো ট্রানজিশন পিরিয়ড। এই সময়তে প্রচণ্ড আমাদের মধ্যে জীবনী ঊর্জা থাকে। তো এই সময়তে এই ঊর্জাকে আমরা যেদিকে চ্যানেলাইজ করব সেদিকে যাবে। যদি তমর দিকে নিয়ে যাই, শরীর বোধ বেড়ে যাবে। এবং তাই হয়, অম্বুবাচীর যারা মন্দির ফন্দির বন্ধ করে, তারা এই সময় মন্দির বন্ধ করে দীঘা ঘুরতে চলে যায়। কাপড় টাঙিয়ে দেওয়া হলো 3 দিনের ছুটি, আর পূজার এগুলো তো ছুটি পায় না। তারা জানেই আমরা না বুঝেছি পূজা কি, না শাস্ত্রের অনুশাসন, না বিজ্ঞান, তো এখানে খুব মুশকিল হয়ে যায়। তো এই বিষয়ে পুরো ক্ল্যারিটি রাখতে হবে যে কোনো দিক থেকেই, সে স্ত্রী রজস্বলার সময়ই হোক এবং প্রকৃতি রজস্বলার সময়ই হোক, যদি স্ত্রীর ক্ষেত্রে দেখা হয়, পুরুষের ক্ষেত্রেও তাই আছে, স্ত্রীর ক্ষেত্রে দেখা হয়, তো এটি স্ত্রীর ধ্যান মৌন সাধনার সময়। অর্থাৎ সে শুধু সাংসারিক কাজ নয়, সে রিচুয়াল থেকেও সরবে। কিন্তু কত রকম মিথ্যে মিথ্যে জিনিস বলা যায়, স্ত্রীর দুধ ছোবে না, স্ত্রী রান্নাঘরে প্রবেশ করবে না, তারপরে কি, স্ত্রী আলতা পরবে না, বিভিন্ন রকম জিনিসপত্র আছে। এবং এটাও বলা হয় সূত্র সংহিতাতে যে এই মেস্টুরেশনের পিরিয়ডের সময় স্ত্রীর যে ব্যথা অনুভব হয়, এটাও ন্যাচারাল নয়, স্বাভাবিক নয়। যখন আমাদের বাত, পিত্ত, কফ এইগুলো খুব ব্যালেন্স না থাকবে স্ত্রী শরীরে, তখনই এগুলি সাধারণত হয়। সেই জন্য তাকে আরও চিকিৎসায় যেতে হবে। তো আমরা এগুলো কমন ধরে ফেলেছি আমাদের অজ্ঞতা। এবং তার থেকে বড় কথা হলো, এই নিয়ে কোনো কথা বলা হয়নি, এই জন্যই এত বিকৃত, এত পর্ন সাইট, এত বিভিন্ন রকমের সামাজিক কুসংস্কার সামনে এসে গিয়েছে, আমরা এর মধ্যে ফেসেছি। তো অম্বুবাচী পিরিয়ডে কি পুরুষ কি স্ত্রী, আমরা সব প্রকৃতির অংশ। এই প্রকৃতির অংশ হিসাবে আমরা যদি ধ্যানে প্রবেশ করি, গভীর মননে প্রবেশ করি, তাহলে তা অভূতপূর্ব ফল দেবে। আর পূজাপাঠ বন্ধ রাখা নয়, আমি বলবো পূজাপাঠকে সংক্ষিপ্ত করে আরও সময় বাড়িয়ে, ওই সময়তে আমরা যদি নিজেদের নির্জনতায় প্রবেশ করি, তা খুব উপকারী হবে। ঠিক যেমন স্ত্রীদের ক্ষেত্রে তাদের রজস্বলার সময় যদি একই প্রসিডিউর ফলো করে, সেটা উপকারী হবে। কৃষিকাজ আমরা ওয়েট করি, আমরা এখনও বাগানে ওয়েট করছি না, যে বর্ষা আসুক, সেই সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছে, তো সহজ হয় সেই ক্ষেত্রে। আর এইগুলো কোনো বর্জনা না, এই সময়তে শুভ কাজের কথা যতদূর বলা হলো, এই পিরিয়ড আমি মনে করি পুরুষ স্ত্রী সবার জন্য সব থেকে বেশি শুভ পিরিয়ড। শুভ কাজ করা যাবে না মানেটা কি, শুভ কাজ মানে, শুভ কাজ তো আমাদের কাছে একটি, সেটা হলো বাচ্চা উৎপাদন করা, বিয়েই আমাদের জীবনে সব থেকে শুভ বিবাহ। তো শুভ জন্মদিনে তো কারোর হাত নেই যে এই সময় জন্মদিন করা যাবে কি না, যার জন্মদিন তো তার জন্মদিন, শুভ শ্রাদ্ধ আমরা বলি না, এটি শুভও বটে অশুভও বটে, দুটো একসাথে। যদি আমরা মা কালীর রূপকেও দেখি না, তো মা কালীকে কেমন দেখি আমরা, একরকমভাবে তিনি রজস্বলা, তিনি বিবস্ত্রা, রক্তচর্চিতা সব রকমভাবে আছে। এই রক্তের মধ্যে যদি দেখা যায় না, দেখো অদ্ভুত জিনিস, এই রক্ত মৃত্যুর প্রতীক, বিনাশ। একটি স্ত্রীর যে ডিম্ব যে সময় যে একটা হয়, ওটা তো বিনাশ হয়ে যায় যদি তার সাথে ফার্টিলাইজিং তার না হয়, পুরুষের সাথে যোগ না হয় এই রজস্বলা পিরিয়ডে, তো একরকমের তার বিনাশ। আবার একরকম এর সৃজনের গভীর বার্তা বলে দিল যে সৃজনের আধার তৈরি হয়ে গিয়েছে। ঠিক তেমনই শুভ যদি বলতে হয়, একদিক থেকে এটি মহাশুভ, কারণ যে রক্ত যেমন বিনাশের প্রতি গলা কেটে গেছে, মারা গেছে, আবার সেই রক্তই আমাদের মধ্যে জীবনেরও সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠিক তেমনই এই যে পিরিয়ডে সব থেকে শুভতা হতে পারে যদি ধ্যানে প্রবেশ করে, এবং শারীরিক মানসিকভাবে সব থেকে অশুভ স্থিতি হতে পারে যদি কেউ রজত থেকে তমর দিকে চলে যায়। এই জন্য শরীরকে ঠান্ডা রাখার কথা বলা হয়েছে, অনেক সময় অনেকে অরন্ধন করে রান্না বা এই সময় সাবু দুধ ইত্যাদি, এই নিয়মটা করে দেওয়া হচ্ছে বিধবাদের জন্য, এর একটি কারণ ছিল।
শরীর মনকে শীতল রাখা, এর বেশি কিছুই নয়। কারণ স্ত্রী শরীর হিসাবে আমরা যে জিনিসগুলি করে দিয়েছি না, এই বিধবা, এগুলো তো সামাজিক কুপ্রথা, এর বেশি তো কিছুই নয়। প্রকৃতিতে বলেনি তুমি বিধবা কাটাও, প্রকৃতি তোমাকে সদভাগ হতে পারেনি, প্রকৃতি কি দিয়েছে? এক নৈসর্গিক সৃজন ক্ষমতা, এবং তা প্রত্যেক সময় আসছে। কি যদি এটা যদি এমনই হতো, প্রকৃতি বিধবা করতো, তাহলে এমনি শান্ত হয়ে যেত দেহ মন। যেমন আমরা বুড়ো হয়ে যাই, যখন বার্ধক্যে কি হয়, তুমি চাও না চাও, কি পুরুষ কি স্ত্রী, তার শরীর মন ইন্দ্রিয় শক্তি কমে যাবে, প্রকৃতি করছে এই কাজটা। শিশু, স্ত্রী হোক মেয়ে হোক বা ছেলে, শিশু খুব অ্যাক্টিভ থাকবে, কারণ প্রকৃতি করেছে। কিন্তু বিধবা তো প্রকৃতি বানায়নি, ঠিক যেমন সদভাও প্রকৃতি বানায়নি। তখন একাদশী এসে গিয়েছে, অর্থাৎ আমরা আমাদের সামাজিক প্রথাগুলোকে দাঁড় করানোর জন্য প্রথমে বললাম কি, বিধবা বা অশুভ, কারণ অশুভ কারণ পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ ছাড়া তুমি বাঁচতেই পারবে না। আর তারপরে কি, তোমাকে তো বাঁচতে হবে পুরুষ ছাড়া, এবং পুরুষের আন্ডারে বাঁচতে হবে, এবং তোমার মধ্যে যে নৈসর্গিক সৌন্দর্য এখনো বর্তমান, তাকে তুমি কিভাবে রেসিস্ট করবে? তখন বলে দেওয়া হলো এই যে ট্রানজিশন পিরিয়ডগুলো আছে, হ্যাঁ, তুমি কোনো না কোনোভাবে এগুলোতে গা ঠান্ডা রাখার ব্যবস্থা করো। এই তখনই হয় কি, বিভিন্ন রোগের সৃজন হয়। বিদেশে এই রোগের পরিমাণ খুব বেশি, কারণ এই বিষয়ে ভারত যত ব্যালেন্স মেনটেন করেছে, একে যত বৈজ্ঞানিকভাবেও সুন্দরভাবে নিয়ে গিয়েছে, বিদেশে পিসিওডি খুব বেশি হয়। হ্যাঁ, এগুলো যদি আমরা থিসিস করে দেখতে পাবো, কিন্তু ভারতবর্ষে দিনে দিনে বাড়ছে, কারণ আমরা বিজ্ঞান মনস্ক তো হয়েই নি, ধর্ম বা আধ্যাত্মের তো কোনো ছোঁয়াই নেই, উল্টে আমরা অনুকরণ মনস্ক হয়ে গেছি, ওখানে যা হয় তা করতে শুরু করেছি, ফলে আমাদের এখানে সমস্যা বাড়তে শুরু করেছে। তো এই সময়ের যদি অশুভতা বলা হয়, অশুভতা সৃজন সমাজের, এরকম কোনো শুভ বা অশুভ সময় প্রকৃতি নির্মাণ করে না। প্রকৃতিতে শীত সুন্দরভাবে আসে, বসন্তও আসে, ঠিক তেমন সৃজনও আসে, বিনাশও আসে, এই দুটো পিরিয়ড একসাথে। এবার আমাদেরকে ঠিক করতে হবে যে যখন রজ নির্গত হচ্ছে, আমরা সৃজনমুখী হব কি না, আর নাকি আমরা ডিস্ট্রাকশনের দিকে গিয়ে এইরকম বিভিন্ন কুপ্রথা দিয়ে জীবনকে কাটাব। তো পুরুষ স্ত্রী দুজনের ক্ষেত্রে এই সময় অতি শুভ, ধ্যানের থেকে বেশি শুভতা কিছু হতে পারে না।